চার তারিখের পর তৈরি থাকবেন, যতটুকু মেরেছেন ফেরত পাবেন। বাগদায় হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের, ভোটের দিন আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে এভাবে তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থীর। চার তারিখের পর সুদ সমেত মার ফেরত হবে, বাগদায় এসে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গত 20 তারিখ পঞ্চম দফায় বনগাঁ লোকসভার নির্বাচন ছিল। ওইদিন বাগদার মালিদা 117 নম্বর বুথের বাইরে তৃণমূল বিজেপির মধ্যে অশান্তি হয়। অভিযোগ, তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মীদের মারধর করে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক জখম হন। শুধু তাই নয়, অভিযোগ, যখন আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে আসা হয়, সেই সময়ও হাসপাতালে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে তৃণমূলের লোকজন। 20 তারিখে ভোটের পরে 4টের দিকে যেভাবে অকথ্যভাবে আমাদের মারধর করেছে, আমার গলায় ফাঁস দিয়ে খুন করার চেষ্টা করেছিল তৃণমূলের বাহিনীরা, যেভাবে অত্যাচার করেছে আমাদের কয়েকটা ছেলেকে, যেভাবে মেরেছে আমাকে চুল ধরে এবং এই উত্তরেটা দিয়ে গলায় ফাঁস দিয়ে আমার হত্যা করতে চেয়েছে, খুন করতে চেয়েছে। আমরা বুথে 100 মিটারের দূরে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করেছিলাম, যেখানে জনগণের মানে কিছু কাজ করা যায়, ভোটার লিস্ট দেখে তাদের সাহায্য করা যায়। 3:30টার সময় পরিতোষা আসলো। একবার পরিতোষা এসে ওদের কর্মীকে কি বললো বলার পরে পরিতোষা বেশি দূরে যায়নি, তৃণমূলের যে হারমাত বাহিনী তারা এসে আমাদের অজান্তে অ্যাটাক করলো। অ্যাটাক করলো তো আমাদের মেম্বারকে ফাঁস দিয়ে মেরে ফেলে দেওয়ার মতো চিন্তা ভাবনা, আমরা তাকে বাঁচাতে গেলে আমাদেরকে বেধড়ক মার মারে, পুলিশ উদ্ধার করে আমাদের বাগদা হসপিটালে নিয়ে যায়। এই মতো অবস্থায় ওই বেডেই আমাকে মারধর করলো। পরিতোষ আগে মারলো আমাকে, তারপরে সঞ্জিত সর্দার, তার ওখানে দুজন পুলিশ ছিল, পুলিশের সামনে আমাকে মারলো। শনিবার ওই এলাকায় আহত কর্মীদের সাথে দেখা করতে আসেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, এখানকার তৃণমূলকে বলছি, তৈরি থাকুন, বিজেপি কর্মীদের মালিদাতে যেভাবে মারধর করা হয়েছে, 4 তারিখ সুদ সমেত ফেরত পাবেন, মারের বদলা মার হবে। ভোটের দিন টিএমসির হারমাদরা যেভাবে মালিদাতে আমাদের এই যে মালিদা সোনাদা, আমাদের এখানকার মেম্বার সোনাদাস, আর প্রাক্তন মেম্বার হচ্ছে দিলীপ দা, আমাদের এখানে আছে, এদের উপরে যেভাবে অমানসিক এদের উপরে অত্যাচার করেছে গ্যাং নিয়ে এসে, পঞ্চায়েত প্রধান আর সঞ্জীব সর্দার এরা মিলে যেভাবে বিজেপির আমাদের কর্মীদের উপরে, ব্লক সভাপতি পরিতোষ শাহ যেভাবে এদের উপরে অত্যাচার করেছে, এদের মেরে পুরো পাজরের হাড় ভেঙে দিয়েছে, এমার্জেন্সিতে ঢুকে যখন হসপিটালে ঢুকেছে, এমার্জেন্সি ট্রিটমেন্টে ছিল, সে সময় এদের গায়ে এদেরকে মারা হয়েছে। এখানকার পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। এখানকার টিএমসিকে আমি বলতে চাই, 4 তারিখের রেজাল্টের পরে তৈরি থাকবেন। 4 তারিখের রেজাল্টের পরে এই এলাকাতে দেখবে টিএমসি এই এলাকার মানুষ কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। প্রার্থীর সাথে গলা মিলিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, আমাদের কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ করেনি, 4 তারিখের পর সুদ সমেত ফেরত হবে। পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দার আগের দিনও বলেছি, আমি ভোটের দিনও বলেছি, আজও বলছি, পরিতোষ রায় এবং সঞ্জীব সর্দারের নেতৃত্বে এই গ্রামে এদেরকে মেরেছে, ভোট কেন্দ্রের সামনে এদেরকে মেরেছে, এবং সোনাদাকে তার গলায় যে উত্তরি ছিল সেই উত্তরি দিয়ে গলায় ফাঁস দিয়েছিল, এবং হসপিটালে এমার্জেন্সির বেডে শুয়েছিল এই যে দিলীপ এবং সোনাদা, তাদেরকে ওই বেডে বেধড়ক মার মেরেছে ওই ভোটের দিন, এবং সেখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও পুলিশ ছিল নীরব দর্শক। সেদিন পুলিশ নীরব দর্শক ছিল, এবং ওসি বাগদা, আমি বারবার বলে আসছি, ওসি বাগদা তৃণমূলের 1 নম্বর দালাল। এ বিষয়ে বাগদা পূর্ব ব্লকের তৃণমূল সভাপতি পরিতোষ সাহ অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির যিনি প্রার্থী শান্তনু ঠাকুর তাকে সংযত হয়ে কথা বলা উচিত, বিজেপির কর্মীরা আমাদের দুজন কর্মীকে মারধর করেছে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ওদের কর্মীদের কোনো রকম মারধর করা হয়নি। আমাদের একজন কর্মী শামসুল মণ্ডল হ্যান্ডিক্যাপ, তার 2 পা নেই, সে সাইকেলে চলাফেরা করে ভোট দিয়ে বাজার আসাতে, ওখানকার দিলীপ দাস তার সঙ্গভঙ্গ নিয়ে তারপরে আক্রমণ করে। ওখানকার কর্মীরা আমাদেরকে জানায় যেরকম আমাদেরকে প্রচণ্ড মারধর করেছে বিজেপির হারমাত বাহিনীরা। তারপরে আমি পুলিশকে খবর দিই, ওখানে পুলিশ যাওয়ার জন্য
তারও ঘন্টাখানিক পরে আমি সেখানে পৌঁছাই এবং সেই তৃণমূল কর্মীরা যে শামসুল মণ্ডল এবং আরও দুজন যে আক্রান্ত হয়েছিল তাদেরকে এসডিপিও সহযোগিতায় তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করি আনি। তা আমাদের বিজেপি কর্মীদের হাত দেয়নি। অতএব শান্তনু ঠাকুর সে একজন প্রার্থী, তার কথাবার্তা যেটা বলবেন সংযত হয়ে বলা উচিত তার, কারণ সে একটা সাধারণ লোক না, কিন্তু একটা প্রার্থী, একটা লোকসভার প্রার্থী। সেই ধরনের মন্তব্য করাটা আমরা মনে করি ঠিক না। আমি তো হসপিটালের ভিতরে তখন ঢুকিনি, তাহলে আমি কি করে ওদেরকে মারধর করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।